হলো আজকে আমরা থানা থেকে খবর আসছি যে দুজন ছেলে আপনার কি ওই জায়গার নাম হইল আপনার কি ছিল ক্যাম্পিল্লা ক্যাম্পিল্লা একটা জায়গা আছে ওইখানে ওই দুজন ছেলেরা ড্রেন করে রাখছে তারা ড্রাগস বিক্রি করে নাকি তো পাবলিকে সন্দেহ করছে তখন যথারীতি আমরা খবর পাইছি আমরা গেছি ঘটনাস্থলে গেছে তারা আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং আশপাশে লোক আসলো তখন তারার পজিশন থেকে আপনার ড্রাগসের যেটা হিরোইন এটা কোটা পাওয়া গেছে 25 লিটার মতো কোটা তারা পজিশনটা পাওয়া গেছে যথারীতি আমরা থানাতে নিয়ে আসি এবার NDPS একটা তারার এগেনস্টে কেস রেজিস্টার করাইব তার তদন্ত করাইব করার পরে কে বা কার এটার সঙ্গে যুক্ত আছে আমরা ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কই তোমার ভালো নাম কি কাজ করো মানে কি করো আর কি টাওয়ারে কাজ করি আচ্ছা তোমার বাবা মরছে বই দে বাইতে এসে বই দে আমি 15 তারিখ জামা গা কাজে কোন জাতে কাজ করেন টাওয়ার হইলো তোমার কাট তোমার বয়স কত হইব 31 ভালো নাম কিটা জানি কিছু লিখন দে তুমি কই দিন ধরে এটা ব্যস্ত ছিল এটা 15-20 দিন গো আর এটার আগে এটার আগে ব্যস্ত না এরা বছর আগে বছর আগে বেচছিল না বড় বেচছিল না আমি কাল দিয়েছি গা তে আজকে তোমার হাতে কাটে তোমার দ্বারা তারা পাইছে আর কিনা কত কোটার মতো নইব না পাইছে না আমার হাতে পাইছে না ঘরে 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 পাইছে আর কিনা ঠিক আছে